Hello, my dear students. Because of corona outbreak, our human civilization is under threat. And I hope that all of you are very well by grace of God. তোমরা সবাই জানো যে বিশ্বব্যাপী এই করোনা মহামারীর কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যাই হোক, আমরা বিজ্ঞানের সুফলকে কাজে লাগিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাবার প্রচেষ্টায় রয়েছি। আজকে যে উদ্দেশ্য নিয়ে আমার এখানে উপস্থিতি বা উপস্থিত হওয়া, তা হলো যে তোমরা দেখবে তোমাদের সিলেবাসে যে বেদান্ত দর্শন বলে একটি বিশেষ চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারে দুটি বিষয় পড়ানো হয়। একটি আচার্য শঙ্করের অদ্বৈত বেদান্ত, আরেকটি পড়ানো হয় সেটি হচ্ছে আচার্য রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদ পড়ানো হয়। এই দুটি বিষয়ের পার্থক্যকে একটুখানি বলার জন্যে আজ আমি উপস্থিত হয়েছি। আমরা জানি যে অদ্বৈত বেদান্ত দর্শনের যে শুরু কোথা থেকে শুরু হয়েছে। আমরা জানি যে অদ্বৈত বেদান্ত দর্শন শুধু না, রামানুজাচার্যের বিশিষ্টাদ্বৈতবাদী দর্শন, উভয় দর্শনই শুরু হয়েছে বদরায়ণ বা ব্যাসদেবের যে ব্রহ্মসূত্র, সেই ব্রহ্মসূত্রের ভাষ্য গ্রন্থ রচনা করতে গিয়ে। আচার্য শঙ্কর ব্রহ্মসূত্রের যে ভাষ্য গ্রন্থ রচনা করেছেন সেটি অদ্বৈত বেদান্ত দর্শন নামে পরিচিত, আর অপরদিকে আচার্য রামানুজ ব্রহ্মসূত্রের যে ভাষ্য গ্রন্থ রচনা করেছেন সেটি বিশিষ্টাদ্বৈতবাদী দর্শন নামে পরিচিত। আচার্য শঙ্করের লেখা গ্রন্থটির নাম শারীরক ভাষ্য, অপরদিকে আচার্য রামানুজের লেখা গ্রন্থটির নাম শ্রীভাষ্য। এই উভয় দর্শনের মধ্যে অনেক দিক থেকে পার্থক্য আমরা লক্ষ্য করি। যেমন আচার্য শঙ্কর বলছেন যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মই পর, কি বলছেন তিনি, যে ব্রহ্মই একমাত্র সত্য, আর এই বিশ্ব জগৎ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব চরাচর তা হলো কি মিথ্যা। এই দিক থেকে রামানুজের সঙ্গে আচার্য শঙ্করের দর্শনের মস্ত বড় পার্থক্য আমরা লক্ষ্য করি। আচার্য রামানুজ তিনি কি বলছেন, তিনি ব্রহ্মকে সত্য বলছেন কিন্তু তিনি জগৎকে মিথ্যা বলেননি। হোয়ারেজ আচার্য শঙ্কর তিনি কি বলছেন, তিনি হলো তিনি জগৎকে মিথ্যা বলছেন, কিন্তু রামানুজাচার্য বলছেন জগৎও কি সত্য। আচার্য শঙ্করের দর্শনে আমরা দেখছি যে আচার্য শঙ্কর ব্রহ্মকে নির্গুণভাবে চিত্রায়িত করছেন। তার কাছে ব্রহ্ম হলো নির্গুণ, নিরাকার, নিরবয়ব, নির্বিশেষ। কিন্তু আমরা অপরদিকে আচার্য রামানুজের দর্শনে লক্ষ্য করি, তার দর্শনে ব্রহ্ম হলো কি সগুণ। চিত এবং অচিত হলো ব্রহ্মের দুই অবিচ্ছেদ্য গুণ। আমরা আরও লক্ষ্য করেছি আচার্য শঙ্করের দর্শনে ব্রহ্ম হলো সকল প্রকার ভেদ বর্জিত। আমরা জানি যে ভেদ হলো তিন প্রকার, স্বজাতীয়, বিজাতীয় এবং স্বগত। সকল প্রকার ভেদ, কোনো প্রকার ভেদই আচার্য শঙ্করের দর্শনে ব্রহ্ম সম্বন্ধে স্বীকার করা হয়নি। অপরদিকে আচার্য রামানুজের দর্শনে আমরা লক্ষ্য করি যে দুই প্রকার ভেদ, স্বজাতীয় এবং বিজাতীয় ভেদ ব্রহ্ম সম্বন্ধে অস্বীকার করা হলেও স্বগত ভেদকে কিন্তু তিনি স্বীকার করেছেন। আবার আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ দিকে উভয় দর্শনের মধ্যে পার্থক্য আমরা লক্ষ্য করি। আচার্য শঙ্কর তার দর্শনকে প্রতিষ্ঠা করতে গিয়ে মায়াবাদের উপস্থাপনা করেছেন, যে মায়াবাদকে ছাড়া অদ্বৈত বেদান্ত দর্শনের কথা আমরা ভাবতেই পারি না। অপরদিকে আচার্য রামানুজ তিনি মায়াবাদকে সর্বৈবভাবে অস্বীকার করেছেন, মায়াবাদকে সর্বৈবভাবে খণ্ডন করেছেন। আরও একটি দিক থেকে আমরা পার্থক্য লক্ষ্য করি, সেটি হলো যে এই জগতের সৃষ্টি প্রক্রিয়ায়, এই জগতের সৃষ্টি প্রক্রিয়ায় আচার্য শঙ্কর বলছেন যে ব্রহ্ম মায়ার দ্বারা উপহিত হয়ে, আচ্ছাদিত হয়ে, সেই নির্গুণ ব্রহ্ম তার প্রকৃত স্বরূপকে ভুলে গিয়ে সগুণ ব্রহ্ম রূপ ধারণ করে এই জগতের সৃষ্টি স্থিতি লয়ের কারণ হচ্ছে। অপরদিকে আমরা দেখেছি যে আচার্য রামানুজের দর্শনে ব্রহ্মের যে অচিত অংশ, এই অচিত অংশ থেকে এই জগতের সৃষ্টি হয়েছে। আরও একটি দিকে মস্ত বড় পার্থক্য আমরা লক্ষ্য করি, সেটি হলো মার্গের পার্থক্য, পথের পার্থক্য। কী সেই পার্থক্য,
আচার্য শঙ্কর ছিলেন জ্ঞান মার্গের সাধক, অপরদিকে আচার্য রামানুজ ছিলেন ভক্তি মার্গের সাধক। যাই হোক, আজ এই পর্যন্তই। আশা করি এই উভয় পার্থক্য বোঝা থাকলে দুটি বিষয়কে বুঝতে একটু সুবিধা হবে। থ্যাংক ইউ।